এই মুহূর্তে সব থেকে বড় খবর, ব্যর্থতার দায় স্বীকার করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ব্যর্থতার দায় স্বীকার করেছেন বিনীত গোয়েল, জানালেন আন্দোলনকারী চিকিৎসকেরা। তারা বলেন 9, 10, 12, 14 তারিখ পুলিশের ভূমিকা নিয়ে আমরা তাকে প্রশ্ন করেছিলাম। তিনি 12 এবং 14 তারিখের ঘটনায় পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন, তবে বাকি ক্ষেত্রে তারা স্পষ্ট জবাব পাননি। আর তাই বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনর আন্দোলনকারীরা, তাদের দাবি সেই ডেপুটেশন তারা পড়ে শুনিয়েছেন কমিশনারকে, কিন্তু অন্যদিকে তিনি কি পদত্যাগ করবেন? এই প্রশ্নের উত্তরে বিনীত গোয়েল জানিয়েছেন, আরজিকর কাণ্ডের তদন্তে নিজের কাজে সন্তুষ্ট কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। বিনীত গোয়েল জানিয়েছেন, কেবলমাত্র 12 এবং 14 তারিখে আমাদের ভুল হয়েছিল, তাছাড়া আমি যথেষ্ট কড়া হাতে এই আরজিকর কাণ্ড সামলেছি। আন্দোলনকারী চিকিৎসকদের এমনটাই জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন যে তিনি ব্যর্থ, তাহলে তিনি হাসি মুখে নিজের পদ থেকে সরে যাবেন। ফলে অনুমান করা হচ্ছে নিজের কাঁধ থেকে সমস্ত বিষয়টি সরিয়ে মুখ্যমন্ত্রীর কাঁধে ঠেলে দিলেন তিনি, এবং এটাও তিনি বুঝিয়ে দিলেন তাকে নিজে থেকে কোনোভাবেই সরানো যাবে না চেয়ার থেকে। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী তাকে না বলবেন যে সরে যেতে, ততক্ষণ অবধি তিনি কোনো রকম পদক্ষেপের চিন্তা করছেন না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকদেরকে।